ছবির নাম সুলতান, পরিচালক এফআই মানিক, অভিনয় করলেন পূর্ণিমা, সঙ্গে থাকলেন মান্না। সম্ভবত মান্নার সাথে এটা প্রথম ছবি। নায়ক মান্না সম্পর্কে আমরা জানতে চাই। উনি খুবই ভালো লোক, একজন নতুন শিল্পীর সাথে, বা আমি ওনার কাছে নতুন ছিলাম তখন, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কোন কোন জিনিসটাকে নিয়ে আসতে হয়। আমি একটা সিনে ওনার সামনে নার্ভাস হচ্ছি, উনি ওটা আমাকে নিজে নর্মাল করছেন এবং আমি সিনটা তাড়াতাড়ি করে শেষ করে ফেললাম। উনি কখনো বুঝতে দেন না যে উনি একজন ভালো অভিনেতা এবং আমার সিনিয়র, কখনো বুঝতে দেননি। মান্না ভাই নিজের ছবির জন্য আমাকে অফার করেছিলেন এবং আমাকে বলেছিলেন করতে ছবিটি। আমি ছবিটি করেছি, আর আমার সাথে কাজ করেছিলেন শাবনূর, খুবই ভালো অভিনেত্রী, সবাই বলেন এক কথায়। ওনার সাথে আমি তার আগেও একটা কাজ করেছিলাম, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, এবং এটি আমার সেকেন্ড ছবি। উনি যেহেতু খুবই ভালো অভিনেত্রী, তো ওনার কাছাকাছি ধারে কাছে এখন আমি যেতে পারিনি, তবে শিখছি ওনার কাছ থেকে, অভিনয় আমি ভালো শিখেছি এবং ইনশাআল্লাহ ওনার মতো এরকম নায়ক আমাদের বাংলাদেশে আসতে পারবে কিনা জানেন। ওনার সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে, কারণ উনি খুবই সুন্দর করে, এত সুন্দর করে ব্যবহার করেন এবং আমি ওনাকে খুবই, আমাকে স্নেহ করেন, আমি ওনাকে খুবই রেসপেক্ট করি ওনার সাথে কাজ করতে। আমি চলচ্চিত্র অবস্থা এখন খুবই ভালোর দিকে, অনেক ভালো ভালো ছবি হচ্ছে, আমি ভালো ভালো ছবি অফার পাচ্ছি, কাজ করছি, এবং বিশেষ করে বিভিন্ন চ্যানেল থেকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ছবি হচ্ছে। আস্তে আস্তে আমার মনে হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস চলচ্চিত্রে সুবাতাস বইছে, এবং আগের সেই আমাদের চলচ্চিত্রের যে অশ্লীলতা নিয়ে যে সব কথাবার্তা ছিল সেগুলো ধুয়ে মুছে যাবে এবং খুবই ভালো ভালো ছবি হবে।